কাছাড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদী মিছিল করেছি এবং এই মিছিলে আজকে শত শত তৃণমূল কংগ্রেসের সমর্থকরা শিলচর শহরে হেঁটেছে। কেন হেঁটেছে? কারণ মোদি সরকার, ভারত সরকার যেভাবে ডিজেল, পেট্রোল, এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে গরিবের পেটে লাঠি মেরে সরকার চালাচ্ছে, এটা আমরা কোনো অবস্থাতেই মানব না। এই মোদি সরকার খুব বড় বড় ভাষণ দিয়েছিল 2014-তে যে বহুত হুই মহঙ্গাই কি মার, আজকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কত, আজকে ডিজেল পেট্রোলের দাম কত, আজকে জিএসটি যেভাবে চেপে দিয়েছে প্যাকেজ গুডসের উপর, এটা কোনোদিন ভারতবর্ষের ইতিহাসে হয়নি। আমরা এটা প্রতিবাদী মিছিল করেছি এবং আমরা এই মিছিলটা শুধু শহরে না, ব্লকে ব্লকে করব। সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আমাদের স্টেট প্রেসিডেন্ট রিপুন বোরাজির নির্দেশ। আমরা সংগ্রাম করব এবং বিজেপির সরকার যে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, এটার বিরুদ্ধে যদি কেউ লড়াই করার ক্ষমতা থাকে সেটা হলো তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিতা দেব, রিপুন বোরা, আমরা বিজেপিকে ভয় করি না। ওদেরকে সঠিকভাবে, ওদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস মাঠে আছে এবং মাঠে থাকবে। আপনারা